নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। খিলঞ্জিয়ে শব্দ নিয়ে রাজনীতি করছে বিজেপি, কড়া হুঁশিয়ারি সুস্মিতার। পরিমলের ব্যর্থতার দীর্ঘ তালিকা, এবার নাগেশ্বর টিলায় ভোট বয়কট। মণিপুরী এলাকায় প্রচারে শান্তিসিংহ, বিজেপিকে প্রতিহত করার ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এনআরসি ও সিএএ ব্যর্থ হওয়ার পর এবার খিলঞ্জীয় শব্দ নিয়ে বিজেপি বরাকে রাজনীতি শুরু করেছে। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খিলঞ্জীয় শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করে আসাম সরকারকে চ্যালেঞ্জ জানানোর হুমকি দিলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান, আসামে কত ধরনের নাগরিকত্ব আইন রয়েছে। 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট, আসাম চুক্তি 1971, সিএএ 1991 সালের ভিত্তিবর্ষ, জাস্টিস শর্মা কমিটি রিপোর্ট এবং খিলঞ্জিয়া। আসাম সরকারের এতগুলি বিষয়ের উপর নাগরিকত্ব নির্ভর করছে। বরাকের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বরাকের নাগরিকদের সাথে বিজেপির বৈষম্য ও বঞ্চনার কথা উল্লেখ করে তিনি জানান, নাগরিকদের অধিকার হরণের এক জ্বলন্ত উদাহরণ বিজেপির খিলঞ্জিয়া শব্দ নিয়ে খেলা করা। খিলঞ্জিয়ার আইনি সংজ্ঞা কী এবং বিধানসভায় কী কোনো আইন পাশ করেছে আসাম সরকার, এই প্রশ্ন সুস্মিতার। ইতিহাস তুলে ধরে তিনি জানান, বাঙালিরা 150 বছর ধরে বরাকের বুকে বাস করছে। 1874 সালে নতুন আসাম প্রদেশ গঠিত হয়েছে। 1947 গণভোটে সিলেট পাকিস্তানে চলে যায়। তার মানে 1874 থেকে 2024 সাল পর্যন্ত এখন হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানরা বরাকে রয়েছে। এখন তাদের কেন খিলঞ্জিয়ার মর্যাদা দিতে চাইছে না হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার? মুখ্যমন্ত্রী যাদের বহিরাগত সাহায্য অধিকার কেড়ে নিতে চাইছেন তারা তো আসামেরই আদি বাসিন্দা। বরাকের বাঙালিরা দেশভাগের আগেও আসামে ছিলেন এবং দেশভাগের পরও তারা আসামেই এসেছেন। একে চন্দ ও মুক্তাদের চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরে বরাকের হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে আসামের খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন তিনি। অন্যতায় নির্বাচনের পর বরাকের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের অস্তিত্ব ও অধিকার রক্ষায় খিলঞ্জিয়া শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করার ঘোষণা করেছেন সুস্মিতা দেব। আমরা বরাকের বাঙালিরা আছি, বাগানিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে। তো আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে খিলঞ্জিয়া দেবেন আর কাকে খিলঞ্জিয়া না। যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন, আই হ্যাভ নো অবজেকশন। বাট আমরা যারা বরাকে আছি, আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাৎ আছে। আওয়ার হিস্ট্রি ইজ উইথ বাংলাদেশ ইন দ্য 1947 পার্টিশন অ্যান্ড দ্য সিলেট রেফারেন্ডাম। তো আমাদেরকে খিলঞ্জিয়া দেওয়া হচ্ছে না কেন? আমরা 150 বছর থেকে বরাকে আছি। আজকে একে চন্দ, মুক্তাদির চৌধুরী, এইগুলা পরিবার কোনোদিন বরাকের বাইরে ওদের বাপদাদারা যায়নি। সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ খিলঞ্জিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু, হোয়াই ইজ দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গভর্নমেন্ট যে কাকে কনসিডার করা হবে? Why are you not considering the Hindu Bengali and Bengali Muslims of Barak Valley for Khilonjia? Number 4, amra Khilonjia keno chaichi? Because as per this report, ei je report ta ache, I have seen the recommendation of the report. Etar moddhe kichu protection ache, chakri protection ache, dialect language er protection ache, history protection ache, je ajke Asamer chhele mera school e এই হিস্ট্রির ব্যাপারে পড়বে। এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে, ফান্ডিং আছে। তো প্রশ্নটা হলো, বরাকে হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা খিলঞ্জিয়া পাবে না কেন, আর পাবে কি না এটার ডিসিশন কে নিচ্ছে? হঠাৎ করে ইলেকশন আসলে খিলঞ্জিয়া নিয়ে রাজনীতি শুরু হয়ে, হঠাৎ ইলেকশন আসলে এনআরসির কথা, যারা বলেছিল সরাইঘাটের লড়াই হবে, যে সরাইঘাটের যুদ্ধ একটা ইলেকশনে বলা হলো, তারপরে বলার হলো এনআরসিতে সব উলুপুকা আমরা বের করে দেব, এনআরসি ফেল করার বলে ভোট নেওয়া হলো সিএএ দেখিয়ে। এখন সিএএ তে বাংলাদেশের কাগজ দেখাতে হবে সিএএ ফেল। তো এখন খিলঞ্জিয়া নিয়ে বরাকের রাজনীতি হচ্ছে, কে করছে? বিজেপি করছে। আমি চাই
আসাম রাজ্যতে সবাই নাগরিক হিসাবে থাকবে, নাগরিকের মধ্যে একজন 70 মানের আগে, একজন 50 মানের আগে, একজন 2014 আগে, একজন কিলঞ্জিয়া, একজন দেখা যায় ইয়ে অ্যাসামিজ অ্যাজ পার অ্যাসাম অ্যাকর্ড, এতগুলা ক্যাটেগরি। এই যে পলিটিক্সটা বিজেপি করছে, ইট ইজ ওনলি ফর ভোট। আই উইল গো টু কোর্ট, আই উইল গো টু কোর্ট টু চ্যালেঞ্জ দ্যাট হোয়াট ইজ দ্য আসাম গভর্নমেন্টস ক্রাইটেরিয়া, এটাতে ট্রান্সপারেন্সি দিতে। রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিজেপির টিকিট পেয়ে শিলচর লোকসভা আসনের 60টি বিধানসভা এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন, তাকে ভোট দিয়ে সাংসদ হিসাবে দিল্লিতে পাঠাতে দিনরাত প্রচার করছেন দলীয় কর্মীরা। বেহাল রাস্তাঘাটের দরুন এবার মধ্যদলের রুকনি জিপি নাগেশ্বর টিলার জনগণও ভোট বয়কটের ডাক দিলেন। সোমবার গ্রামটির জনগণ বলেন, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য থেকে শুরু করে অনেকের কাছে তার ধৈর্যাপ করেছেন, কিন্তু গ্রামের রাস্তা নির্মাণ না হওয়ায় হাজার হাজার জনগণ প্রচণ্ড অসুবিধার মধ্যে রয়েছেন। এদিন গ্রামবাসীরা বলেন, তারা চাঁদা তুলে গাড়ি রিজার্ভ করে পরিমল শুক্লবৈদ্যের আইরংমানের বাড়িতে গেছিলেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কোনো ফল মেলেনি, তাই এবার ভোটের মেশিনে এই অবহেলার জবাব তারা দেবেন। আমরা বহুত বিপদে পড়ছি, রাস্তা লইয়া কইবার গ্যারান্ট হইয়া গেছে, মন্ত্রী জন্য গেলাম, আরো জায়গায় গেলাম, জিপিত গেলাম, তারা খই রাস্তা হইব, বাদে একটা রাস্তা হইল না, ফিন আইয়া ভূত পড়ি গেল। এখন ওনার গানটা এত কট আছে যে আর কইয়া লাভ নাই। একটা আমরা ডেলিভারি হয়, একটা রুগী হয়, টিকা টানিয়া মেইন রোডে লইয়া যাওয়া লাগে। এখন এমন হয়ে গেছে যে আমরা মানুষ জনতা ভোট দিতে কেউ রাজি হয় না। যত আইন মন্ত্রীরা কইছে হাত জুড়িয়া, জিপি যে জায়গা মিটিং হয়, এখন তো কোনো আমরা পাইছি না খবর যে কিটা করবো, রাস্তা হইব কি না। নমস্কার, হাম বলতানি রুকনি জিপি 5 নম্বর গ্রুপ সে, যে হামনিকে ইহে নিবেদন বা যে হামনিকে রাস্তাঘাট সব আচ্ছা হয়ে যাই, হামনি ভোট দেবেকে রাস্তাঘাটকে লেকে হামনিকে বহুত প্রবলেম বা, আর যদি রাস্তাঘাট না হই তা হামনিকে হু ভোট না দেব যা, হামনিকে ইহে মনে মনে বা যে হামনি ভোট কুল হামনি মন্ত্রীকে জানাওল বা গাড়ি রিজার্ভ করে গই রহনি যা, হামনিকে রাস্তাঘাটকে কোনো কিছু সংশোধন না ভই, জিপি মে গইনি যা কোনো কিছু কিছু বাতকে সংশোধন না ভই, এমএলএ হিয়া গইনি যা কোনো সংশোধন না ভই, অগর ফের মন্ত্রী হিয়া গইনি যা হামনিকে কোনো সংশোধন না ভই, লেকর ভিতরে যদি হামনিকে রাস্তাঘাট না হই তা হামনি ভোট স্ট্রাইক কর দেবে কে, হামনি ভোট কেহু না যায় কে ভোট দেবে। হামনিকে নাগেশ্বর টিলা সে জন রোড লিখলালা পলঙ্গাট রোড, যখন পলঙ্গাট টু যখন রুকনি আইলা ও রোড মে লাগাল নাগেশ্বর টিলাকে রাস্তা, তো যায় আয়মে বহুত অসুবিধা, বহুত আদমি যাকে আপত্তি কইলে বানা যায় আমনিকে তো ই রাস্তা খাতিন, তো রাস্তা তো বনল না আবি তক, তো সে সব কইকে তকলিফ বা, তো তকলিফ টুকে সমাধান কেসে হই না হই, আমনি তো ইলেকশনকে টাইমে আইলা ভোট উঠ সব তো আমি ঠিকে দেই না যা, পর হামনিকে কাম টু না হইলো, আদার্স বহু জায়গাকে কাম হয়ে গেল, হামনিকে রোডওয়াকে কোনো কাম না হইল, ওইসা আম তাহলে সামনে আম এই প্রস্তাব তো রাখনি। এবার যদি আমাদের যদি রোড, মণিপুরের দাঙ্গা ও মণিপুরী উন্নয়ন পরিষদকে সরকারের বার্ষিক অনুদান কমিয়ে দেওয়াকে ইস্যু করে ভোট চাইছেন কংগ্রেস কর্মকর্তা শান্তি কুমার সিংহ। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া শান্তি কুমার এসব তথ্য তুলে ধরে বর্তমান দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে বিভিন্ন মণিপুরী জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় প্রচার চালাচ্ছেন। রবিবার জিরিঘাট এলাকায় মণিপুরী সীমান্তবর্তী মণিপুরী জনগোষ্ঠী অধ্যুষিত বাখাল গ্রামে এক সভায় তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার মণিপুরী যাওয়ার প্রয়োজনও অনুভব করেননি। এছাড়া তিনি অভিযোগ করেন, আসামে স্কুল প্রাদেশিকীকরণের সময় 125টি মণিপুরী ভাষা শিক্ষক পদ বাতিল করে মণিপুরী সম্প্রদায়ের বেকার যুব যুবতীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস আমলে গঠন করা মণিপুরী উন্নয়ন পরিষদের বার্ষিক অনুদান 3 কোটি থেকে কমিয়ে বিজেপি সরকার 50 লক্ষ টাকা এনেছে, এরপর মণিপুরীরা আর বিজেপিকে ভোট দেওয়ার মতো ভুল করবেন না বলে উল্লেখ করেন তিনি। আর যুবক ভাই বোনেরা কইতেছি, যারা জীবনের প্রথম ভোট দিতেছো, আপনারা এইবার দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, আপনার নাগরিক অধিকার বাঁচাইবার জন্য এইবার ভোট দিবা, কংগ্রেসের পক্ষে ভোট দিবা। আর এইবার আপনাদের চাকরি সুরক্ষিত করার লাগিয়া কংগ্রেস একটা গ্যারান্টি দিছে যে প্রত্যেক যুবক যদি তারা শিক্ষাগত যোগ্যতা তাদের থাকে, পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে তারা এক বছরের লাগে 1 লাখ টাকা দিয়ে চাকরি দিব। যুবকরা তালি মারো। মোদি যখন 2014 সালে
ইলেকশনের রণতীর্ণ অবতীর্ণ হয়েছিল, তখন কইছিল যে 15 লক্ষ টাকা প্রত্যেক মানুষের ঘরে যাইব, গেছে না, এটা মিশা কথা কইছে। 2 কোটি চাকরি দিব বছরে, এটাও হয়েছে না। কিন্তু আমাদের কংগ্রেস এবার আসবেন, বিখ্যাত অর্থনীতিবিদ সে কইছে যে এইবার যদি বিজেপি জিতে আমরা সংবিধান বদলাইবার তো সবে জানে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, কিটা জানেনি যে মণিপুরের যে ঘটনা এটা সারা দেশে হইতে পারে কই একটা অশনি সংকেত। আদুনা এখন মণিপুরে তো উইবার লাল আছে, আইন কানুন কারিম তো লইতে বদ মাইনা তো হবে ইকাই নিগাই নি। আদুনা দেশ কি এতই বহম দজু আসাম ছিলে জু তো ওই হাই বাকি কারিম তো গ্যারান্টি লইতে। সোমবার শিলচর 19 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছেন তাতে বোঝা যায় এবার নিশ্চয়ই জয়ী হবে বিজেপি। তিনি প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার করেছেন বলে জানান। এবার শিলচরে 1551টি ভোট কেন্দ্র নির্বাচন হবে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই। নির্বাচন ঘোষণা হওয়ার 400টি সভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান পরিমল শুক্লবৈদ্য। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য সঞ্জিত দাস চৌধুরী, পীযূষ পাল, প্রদীপ দেবনাথ, মিঠুন দাস, নরেন্দ্র দাস, সভাপতি বিমলেন্দু রায় সহ বিশিষ্ট জনেরা। স্কুল থেকে ছাত্ররা বেরিয়ে আসছে, খবর নেবেন আপনারা সব স্কুলে কলেজে অফিসে আমরা মহিলার জন্য আলাদা শৌচালয় তৈরি করে দিয়েছি, ভোটের জন্য দিয়েছি, ওই স্বাভিমান ঘুরিয়ে উঠতে। যে স্বাভিমানটা ভারতবর্ষের হাজার বছর আগে মানুষ বলেছে যে ভারত ভারতবর্ষের ঘরের ময়না লক্ষ্মী, তাদের সম্মান আছে, তাদের স্বাভিমান আছে, তাদের সম্ভ্রম আছে, যার জন্য এই কাজগুলো আরম্ভ হয়েছে দেশে, ভোটের জন্য নয়। আপনাদেরকে যে আজকের দিনে ডেকে আনা হচ্ছে এর জন্য যে ভোটটা বড় প্রয়োজনীয় ব্যাপার, প্রয়োজনীয় ব্যাপার এই জন্য যে এই ভোট আমার স্বাভিমান নির্ণয় করবে, আমার সম্মান নির্ণয় করবে, আমাকে এই ভোটটা 26 তারিখ যেটা হবে ওই ভোটটাই আমার এক ভোট মুক্ত ভারতবর্ষ, এক সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ, এক স্বাভিমানী ভারতবর্ষ, এক শিক্ষিত ভারতবর্ষ, এক সংস্কারিত ভারতবর্ষ নির্মাণ করবে 26 তারিখের ভোট, যার জন্য দুপুরবেলা আপনাদেরকে ডেকে আনা। যোৱাকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর আমার গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া তেলুক আহিছিল আর লক্ষ লক্ষ মানুষের এটা রেলি করে গেল। কাজে এই ক্ষেত্রে মই কব পাৰো যে আমার গোটেই আমি যখন আমার নির্বাচক মন্ডলীর আমি সাক্ষাৎ করব পারা নাই, বাটর ডাঙর রেলিত আমি সামিল হয়েছি, তো ইয়াতেও আমার কিছু জনসংযোগ হয়েছে। মই পার্সোনেলি 400-র উপর কালি হলে প্রায় 400+ হবো, 400-1215 লোকে যাব কালি। তো এই ক্ষেত্রে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি প্রার্থী হিসাবে যে আমি আপিল করব লাগে ভোটার্সের ওসর, আমি যিমানখিনি প্রয়াস করেছো আমি সকলের লগতে করব পারা নাই, বাট আমি আমি চেষ্টা করেছো আর আমি সফল হয়েছি। আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপিকে শিবসেনা বরাক ভ্যালি কমিটি পূর্ণ সমর্থন করেছে। সোমবার আয়রংমারায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে দেখা করে এই সমর্থনের বিষয়টি জানান। এ ব্যাপারে বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, শিবসেনা অসম রাজ্য কমিটির কর্মকর্তা ভোটে সমর্থন করার বিষয়ে জানিয়েছেন এবং এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। এদিন শিবসেনার প্রতিনিধি দলে শিবসেনা বরাক ভ্যালি কমিটির আহ্বায়ক শেখর দে, বিশ্বজিৎ আচার্য, গৌতম তালুকদার, রাজু চৌধুরী, রানু দত্ত, তাপস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে নীতিগতভাবে বিজেপির সঙ্গে শিবসেনার মতাদর্শ পার্থক্য থাকলেও শিবসেনা বরাক ভ্যালি কমিটি চায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর এজন্য শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা। শিবসেনা বরাক ভ্যালি
কমিটির মতে জম্মু কাশ্মীরে 370 ধারা অবসান ঘটানো, মুসলিম মহিলাদের 3 তালাক তুলে দেওয়া, রাম মন্দির প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশব্যাপী হিন্দুত্ব জাতীয়বাদী মানসিকতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে, বিজেপি প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে হিন্দু ভোট বিভাজন না করে সামগ্রিকভাবে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করাই শ্রেয় বলে তারা মনে করেন। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। খিলঞ্জিয়ে শব্দ নিয়ে রাজনীতি করছে বিজেপি, কড়া হুঁশিয়ারি সুস্মিতার। পরিমলের ব্যর্থতার দীর্ঘ তালিকা, এবার নাগেশ্বর টিলায় ভোট বয়কট। মণিপুরি এলাকায় প্রচারে শান্তিসিংহ, বিজেপিকে প্রতিহত করার ডাক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।